কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত ইসলাম করেন, কেউ জাতীয় পার্টি করেন, কিন্তু আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে আত্মীয়তার সূত্রে আবদ্ধ, একই সমাজে থাকছি, ঘুরে ফিরে কেউ না কেউ কিন্তু কারো না কারো আত্মীয় স্বজনের মধ্যে পড়ছি। কিন্তু আজকে ভিন্ন মতের কারণে একজন আরেকজনকে দেখতে পাচ্ছেন না, একজন আরেকজনকে মারার চেষ্টা করছেন, একজন আরেকজনের বাড়িতে হামলা করছেন। কারা করছে? ফেরেশতা এসে করছে এগুলো? আমরাই তো করছি এগুলো। তাহলে এই রাজনীতি, এই অপরাজনীতি, এই অপশাসনের বিলুপ্ত হওয়া প্রয়োজন। আমরা বারবার বলছি, দলীয় শাসন কোনোদিন, দলীয় সরকার কোনোদিন নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। ইসলামী খেলাফত এটা বলে না, ইসলাম দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনের কথা বলে। যখন দলীয় নেতা ক্ষমতায় আসবে, নিঃসন্দেহে তার মধ্যে দলীয় একটা দৃষ্টিভঙ্গি থাকবেই, আর বিরোধী যারা থাকবে, যারা আমাকে ভোট দেয় নাই, তাদের প্রতি একটা শ্যান দৃষ্টি কিন্তু যুগ যুগ ধরে থাকবে। এই জন্য নির্দলীয় প্রশাসন, নির্দলীয় সরকারের প্রয়োজন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দলমত নির্বিশেষে আমরা বারবার বলছি, দলীয় শাসন কোনোদিন, দলীয় সরকার কোনোদিন নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। ইসলামী খেলাফত এটা বলে না, ইসলাম দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচনের কথা বলে। হযরত আবু বকর সিদ্দিকের নির্বাচনের দিকে তাকান, ওমর রাদিয়াল্লাহু আনহু নির্বাচনের দিকে তাকান, তখন তারা কিভাবে নেতৃত্ব নির্বাচন করেছিলেন। সেই নির্বাচন যদি আমাদের দেশে হয়, এখন তো দেখতেই পারছেন উপদেষ্টা পরিষদটা কিভাবে হয়েছে। আমাকে আপনাকে ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়েছে, হয় নাই? এইভাবে সমাজে নেতৃত্ব নির্বাচন হয়ে যেতে পারে, তাহলে দলাদলি থাকবে না। যখন দলীয় নেতা ক্ষমতায় আসবে, নিঃসন্দেহে তার মধ্যে দলীয় একটা দৃষ্টিভঙ্গি থাকবেই, দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে কিন্তু কেউ না। আমার দল যখন ক্ষমতায় যাবে, আমি চেষ্টা করবো যে আমার দলের নেতা যারা আছে তাদেরকে কীভাবে অগ্রাধিকার দেওয়া যায়, তাদেরকে কীভাবে উপরে উঠানো যায়, আর বিরোধী যারা থাকবে, যারা আমাকে ভোট দেয় নাই, তাদের প্রতি একটা শ্যান দৃষ্টি কিন্তু যুগ যুগ ধরে থাকবে। এই জন্য নির্দলীয় প্রশাসন, নির্দলীয় সরকারের প্রয়োজন। যেটার দৃষ্টান্ত উপদেষ্টা পরিষদ, কেয়ার টাকার গভর্নমেন্ট, এইগুলো কিন্তু ইসলামী খেলাফতের কাছাকাছি হয়ে যায়। এই জন্য যদি এরকম নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে আসে, তাহলে শান্তি ফিরে আসবে, সব ধরনের মানুষ সমান মর্যাদা নিয়ে সমাজে থাকতে পারবে। আজকে দেখেন, একের সমাজে বসবাস করছি, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত ইসলাম করেন, কেউ জাতীয় পার্টি করেন, কিন্তু আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে আত্মীয়তার সূত্রে আবদ্ধ, একই সমাজে থাকছি, ঘুরে ফিরে কেউ না কেউ কিন্তু কারো না কারো আত্মীয় স্বজনের মধ্যে পড়ছি। কিন্তু আজকে ভিন্ন মতের কারণে একজন আরেকজনকে দেখতে পাচ্ছেন না, একজন আরেকজনকে মারার চেষ্টা করছেন, একজন আরেকজনের বাড়িতে হামলা করছেন। কারা করছে? ফেরেশতা এসে করছে এগুলো? আমরাই তো করছি এগুলো। তাহলে এই রাজনীতি, এই অপরাজনীতি, এই অপশাসনের বিলুপ্ত হওয়া প্রয়োজন। পুরা সিস্টেম অফ ইলেকশনটা পরিবর্তন করে ইসলামী খেলাফতের যে থিওরি আছে, এটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা সেই আহ্বানে সবাইকে, সবার কাছে জানাচ্ছি, যদি আমরা সেখানে যেতে পারি, কোরআন আর রুজুল কিতাব ওয়া সুন্নাহ, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে যদি আমরা ফিরে যেতে পারি, ইসলামের বিধানের কাছে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি, তাহলে আর সমাজে দলাদলি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সমাজের শান্তি শৃঙ্খলা পূর্ণমাত্রায় বজায় থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করব সেদিকে বর্তমান গভর্নমেন্ট যারা আছেন, তারা সেদিকে যাবেন,